বন্ধুরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর কিছু টুলসের কাজ। তো আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে ভিউ এর কিছু কাজ, তো তারপর থেকে আমরা তোমাদেরকে দেখাবো যে তারপর কি কাজ রয়েছে, কোন কোন টুলের কাজ রয়েছে। তো আমি ওয়ার্ডটা ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো দেখো এখানে একটা পেজ রয়েছে, তো এখান থেকে আমরা সোজা চলে যাবো ভিউয়ে। ভিউয়ে যাওয়ার পর আমরা গত পর্বে দেখেছিলাম জুমে, জুম টুলস পর্যন্ত কাজ দেখেছিলাম। তারপর থেকে আমরা এখন দেখাচ্ছি যে দেখো এখানে একটা পেজ রয়েছে, আমি জুম আউট করে নিচ্ছি, যেখানে দেখো একটা পেজ দেখাচ্ছে। তো আমি এন্টার পেজ ক্লিক করে ধরে রাখলাম, দেখো দুইটা তিনটা পেজ হয়ে গেল। তো আমি মূলত দুইটা পেজ দিয়ে কাজ দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে দুইটা পেজ দেখাচ্ছে আমাদের। তো দেখো মনে করো যে এই দুইটা পেজে আমরা কোনো কিছু লিখলাম, সিম্পল আমরা কোনো কিছু লিখলাম। এটা মূলত যে এই লেখাটাকে আমি কপি করে এটার ফন্ট সিস্টেমে বাড়ি বড় করে দিলাম, যেমন 100 দিয়ে দিলাম। তারপর মনে করো যে দুইটা পেজে চলে আসলো, তারপর মনে করো যে দুইটা পেজে চলে আসলো, আমি এন্টার প্রেস করে আমি এটা নিচে দিয়ে দিলাম। দেখো এখন কিন্তু চলে আসছে প্রায় দুইটা পেজে। তো এখন দেখো এই ভিউ এর মধ্যে এই দুইটা পেজ এই অবস্থা থাকায় তোমার আরেকটা এই পেজটা যেন নষ্ট না হয়, এই পেজটা আরেকটু এডিট করবে কিভাবে, তখন এই পেজটা এভাবেই থাকবে, এই পেজটা আরেকটা উইন্ডোতে কিভাবে নিয়ে তোমার কাজ করতে হবে সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। তো দেখো এই কাজ এই এই কাজটা এভাবে থাকা অবস্থায় তুমি এখান থেকে যে তুমি নিউ উইন্ডো খুলে নিতে পারবে। ও তার সরি, তো তার আগের দিকে দেখাচ্ছি তোমাদেরকে যে এই ওয়ান শিট টু শিটের কাজটা কি। তো এখানে দেখো এখানে একটা পেজ রয়েছে। তো এই একটা পেজকে আমি উপর নিচে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে একটা পেজ রয়েছে, আমি যদি একটা পেজে ক্লিক করি তো আমাকে একটা পেজ দেখাবে। তো আমার এই কাজের যে ফাইল ডকুমেন্ট রয়েছে এটাতে যদি অনেকগুলো পেজ থাকে তো ওই একাধিক পেজগুলো আমরা এই এখান থেকে দেখাতে পারি। তো দেখো এখানে যদি একাধিক পেজ থাকে তো সেটা কিভাবে দেখবে, তো টু পেজের মাধ্যমে সেটা দেখা যাবে। তো এখানে দেখো দুইটা পেজ রয়েছে, যেহেতু সেই দুইটা পেজকে আমি শো করতেছি। একটা ওয়ান পেজ সিলেক্ট করার সাথে সাথে এই ওয়ান পেজটা আমাদেরকে দেখাইছে। তো তারপর টু পেজে সিলেক্ট করার পর দেখো দুইটা পেজ আমাদেরকে এখানে দেখাইতেছে, এই যে এখানে একটা এখানে একটা, দুইটা পেজ আমাদেরকে দেখাইতেছে। তো এটাই হচ্ছে মূলত টু পেজের কাজ। আর পেজ ওয়াইড একটা পেজের ওয়াইড কত আছে সেটা দেখার জন্য, কতটুকু রয়েছে সেটা ভালো করে দেখার জন্য, তো পেজ ওয়াইডে ক্লিক করলে একটা যে পেজে তুমি কার্সার রাখবে ওই পেজটা ওয়াইড করে তোমাকে একটা ফুল উইন্ডোতে সেটা শো করবে। তো দেখো এটাই হচ্ছে মূলত পেজ ওয়াইডের কাজ। তো এটাকে আমি আবারও জুম আউট করে নিচ্ছি দুইটা পেজ একসাথে দেখাচ্ছি। তো দেখো তারপর হচ্ছে উইন্ডোর কাজ। উইন্ডোর মধ্যে কিছু অপশন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে যে এই টুল এই ডকুমেন্টে যা আছে তা থাকা অবস্থায় এই টুলে সেম টু সেম আরেকটা কপি করে ওইটাতে এডিট করা কীভাবে, তো সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। তো দেখো এখানে কার্সারটা রেখে আমি নিউ উইন্ডোতে একটা ক্লিক করার সাথে সাথে এইরকম এই কাজ এইভাবে কাজটা থাকা অবস্থায় আরেকটা উইন্ডো চলে আসছে। তো এটাতে তুমি এডিট করতে পারবে, তোমার যা খুশি তা মন যা তুমি করতে পারবে, এখান থেকে বেশি লেখাও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে মূলত উইন্ডোটার কাজ। তো দেখো এটা আমি মিনিমাইজ করে নিচ্ছি, আগেটাতে আমি চলে যাচ্ছি। তো এটাতে আমি ডাবল এন্টার প্রেস করে নিচে নিয়ে আসলাম। তো দেখো এখন এই একটা এখানে একটা ডকুমেন্ট রয়েছে নিচে, এইখানে দেখো এটা একটা এটাতে এখানে আমি কার্সারটা নেওয়ার সাথে সাথে এইটা একটা ডকুমেন্ট রয়েছে, আবার এটার পাশে আরেকটা ডকুমেন্ট চলে আসছে নিউ উইন্ডোতে ক্লিক করার সাথে সাথে। তো তোমার প্রয়োজন যে দুইটা ডকুমেন্ট, তোমার মনে হচ্ছে যে তুমি এই ডকুমেন্টটাতে কাজ করবে, এইটাও তুমি সাথে প্রিভিউ রাখবে, এটা থেকে দেখে দেখে তুমি এটাতে কাজ করবে। তো সেটা কীভাবে করবে একসাথে দুইটা ওপেন করে, তো মনে করো এইটা দুইটা ওয়ার্ড ডকুমেন্ট তোমার খোলা আছে। এখন দুইটাকে একসাথে করার জন্য তোমার এই অ্যারেঞ্জ অলে ক্লিক করলে তোমার দুইটা ডকুমেন্ট একসাথে প্রিভিউ করবে। দেখো এটা আমি ক্লিক করলাম, তো মনে করো এই যে এইখানে
সরি, এটা আমি আবার বড় করে নিচ্ছি, আর আগেটা মিনিমাইজ করে রেখেছিলাম সেজন্য আসে নাই। তো এটাও ওপেন আছে আপাতত, তারপর এটাও ওপেন আছে। তো এখন আমি যদি অ্যান্ড অলে ক্লিক করি, তো দেখো দুইটা উইন্ডো একসাথে আমাদেরকে দেখাচ্ছে। এখানে কিন্তু আগেরটা শো করতেছে, এখন বর্তমানে এটাও শো করতেছে। তো দেখো এখান থেকে তুমি দেখে দেখে এখানে তুমি কাজ করতে পারবে। এটা খুব খুব সুন্দর একটা, খুব ভালো একটা মানে সিস্টেম দিয়েছে এই 2007-এ যে অফিস ওয়ার্ডটা রয়েছে, এটাতে খুব ভালো একটা সিস্টেম দিয়েছে। তো তারপর দেখো যে তোমার এটা লেখার কাজ শেষ, তুমি এটা কেটে দেবে, কোনো সমস্যা নেই। এটা ডাবল ক্লিক করে তুমি এটা বড় করে নেবে ফুল উইন্ডোটার মতো। তারপর রয়েছে যে স্পেল্ট, স্পেল্টের কাজটা হচ্ছে মূলত যে আমি এই পেজটা জুম ইন করে নিচ্ছি। মনে করো যে এই পর্যন্ত লেখা রয়েছে, এই পর্যন্ত লেখা থাকা অবস্থায় তুমি আরেকটা আরেকটা লাইন করে নিবে, যে এই এই ডকুমেন্টারি আরেকটা ডকুমেন্ট করে নিবে এই এই ডকুমেন্টের মধ্যেই, সেটা নিচে থেকে উপরে কিংবা উপর থেকে নিচে যেখান থেকে খুশি সেখান থেকে তুমি কেটে নিয়ে এই লেখাটা এখান থেকে উপর থেকে নিচে তুমি লিখতে পারবে, যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, না হলে তোমরা বুঝবে না। তো দেখো স্পেলটি ক্লিক করার সাথে সাথে একটা কিন্তু লাইন চলে আসছে, এই যে দেখো একটা লাইন চলে আসছে। তো এটা যেখানে রাখবো সে তারপর থেকে আরেকটা ডকুমেন্ট চলে আসবে। তো এখানে আমি রাখলাম, রাখার সাথে সাথে দেখো এই ডকুমেন্টটা এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা এখানে এডিট করতে পারবো। তো দেখো এই যে এখান থেকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে কপি করে আমি এইখানে কার্সরটাকে এখানে আমি পেস্ট করে দিলাম, দেখো এই লেখাটা আবার এখানে চলে আসছে, আর আগে লেখাটা আগের পরের পেজে চলে গেছে। তো এটা আমি ডিলিট করে নিয়ে আসলাম। তো এটাই হচ্ছে মূলত স্পেলটি কাজ। তুমি যদি এটাকে এখানে কার্সর রেখে তুমি লেফটে ক্লিক করে যদি তুমি এটা উপরে নিয়ে যাও, তারপর উপরেও এটা চলে যাবে, তাহলে উপরেটা ছোট হয়ে যাবে, নিচেরটা বড় হয়ে যাবে। তুমি মনে করো যে তোমার কাজ শেষ, তখন এটা এটা কীভাবে তুমি রিমুভ করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা কোনো সমস্যা নেই, এটা খুব ইজি একটা কাজ। তখন ওই স্পেলটে যাওয়ার পর দেখো এখানে একটা লেখা আসতেছে যে রিমুভ স্পেল, এটাতে ক্লিক করলে ওইটা চলে যাবে। তো দেখো এখন এটা চলে গেছে। তো এটাই হচ্ছে মূলত যে ভিউয়ের মধ্যে, যে উইন্ডোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কিছু টুলসের কাজ। তো তারপর হচ্ছে যে সুইচ উইন্ডোজ, এটা তো মূলত তেমন কোনো কাজ নেই। যদি তোমার মনে করো যে এখানে এই ডকুমেন্টটা রয়েছে, তো এটাতে এইটা থেকে তুমি আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলে, ক্রিয়েট করার পর যে আগের ডকুমেন্টটা ছিল এটাতে তুমি চলে গেলে, তো সুইচ উইন্ডোতে ক্লিক করলে তুমি কিন্তু এখানে তোমার দুইটা ডকুমেন্ট দেখাবো, একটা হচ্ছে যেটাতে কাজ করতেছিলে এটা, আর নতুন যেটা করলে ওইটা। তো তুমি যদি এখান থেকে তুমি ডাইরেক্টলি তুমি যদি মনে করো আরও কোনো উইন্ডো খোলা থাকে 10টা 20টা 15টা, তো কত নাম্বার উইন্ডোতে তুমি ডাইরেক্টলি যেতে চাও, বারে বারে না সার্চ করে তুমি এখান থেকে একবারে তুমি চলে যেতে পারবে। এখন যেমন আমার এখন এক নম্বর উইন্ডোতে আছে কার্সরটা, উইন্ডোতে ওপেন করা আছে, তো আমি দ্বিতীয় নম্বর উইন্ডোতে ডাইরেক্টলি যেতে চাই। তো এটাতে ক্লিক করার সাথে সাথে এটা দেখো চলে আসছে, আর আগেরটা এইখানে এটা। তো এটাই হচ্ছে মূলত উইন্ডোর কাজ। তো বন্ধুরা খুব ইজি একটা কাজ। তো তারপর রয়েছে যে অ্যাডস ইন, অ্যাডস ইনের মতো তেমন কোনো কাজ নেই, অ্যাডসিনের মধ্যে তেমন কোনো কাজ না থাকলেও বিজয় ক্লাসিক নামে একটা অপশন রয়েছে, এখান থেকে তুমি যে বাংলা লেখার যে অপশনগুলো সেই অপশনগুলো সিলেক্ট করে তুমি এখান থেকে মানে তোমার বিজয় নামে যে সফটওয়্যারটা রয়েছে, মূলত বাংলা লেখার জন্য ইউজ করা হয়, সেই সফটওয়্যারটাতে ডাইরেক্টলি ফ্রন্টটা তুমি কিভাবে চেঞ্জ করে কিভাবে লিখতে হবে সেটি মূলত এখান থেকে কাজ করতে হয়। এখান থেকে না করলেও কোনো সমস্যা নেই, এটা হোম পেজ হয়ে যায়, এইখানে এখান থেকে চেঞ্জ করা যায়। তো মূলত এটাই হচ্ছে এই বিজয় ক্লাসিক কনভার্টারের কাজ। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, যদি এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো, এবং কমেন্ট বক্সে কোনো সমস্যা থাকলে সেটা তোমরা আমাদেরকে জানাতে পারো। এবং এটাই হচ্ছে আমাদের এই এপিসোডের সর্বশেষ ভিডিও। তো যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবা, আর অবশ্যই এই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যেন আরও ভবিষ্যৎ পরবর্তীতে আমরা তোমাদেরকে আরও ভালো কোনো ভিডিও দিতে পারি। তো বন্ধুরা ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।